আসসালামু আলাইকুম। তৈয়বুর রহমান তুহিন সেনেটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের, অ্যাফার্মেটিভের যে শব্দগুলো থাকলে তার চেঞ্জ করতে হয় সেগুলো হচ্ছে, এভরি ওয়ান থাকলে নো ওয়ান ব্যবহৃত হবে নেগেটিভে, এভরিবডি থাকলে নো বডি, সামটাইমস থাকলে নট অলওয়েজ, এবং এভরি ওয়ান থাকলে নো ওয়ান এবং যে ভার্বটি থাকবে তার বিপরীত শব্দ ব্যবহৃত হবে। এভরিবডি থাকলে নো বডি ব্যবহৃত হবে এবং ওই সেন্টেন্সে যে ভার্বটি থাকবে তার বিপরীত শব্দটি ব্যবহৃত হবে। আমি এখানে উদাহরণ উল্লেখ করেছি, যেমন এভরি ওয়ান লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। এটি যদি নেগেটিভ পড়তে হয় তাহলে এভরি ওয়ান থাকলে অবশ্যই নো ওয়ান এবং যে ভার্বটি আছে তার বিপরীত শব্দ ব্যবহৃত হবে। তাহলে এভরি ওয়ান থাকলে অবশ্যই নো ওয়ান, নো ওয়ান লাভস, এটি ভার্ব এবং এই ভার্বের বিপরীত শব্দ হেটস, হেটস অর্থ ঘৃণা করা। নো ওয়ান হেটস হিম, তাহলে এভরি ওয়ান লাভস হিম, নো ওয়ান হেটস হিম। এবার এভরিবডি থাকলে নো বডি, নো নো বডি এবং এই হেটসের এই ভার্বের বিপরীত শব্দ হেটস দিয়ে আছে, লাভস হবে লাভস হিম। এখানে দিয়ে আছে এভরিবডি হেটস হিম, প্রত্যেকেই তাকে, সবাই তাকে ঘৃণা করে। তাহলে নো বডি লাভস হিম অর্থাৎ কেহই তাকে ভালোবাসে না, তার মানে সবাই তাকে ঘৃণা করে। এখন হি সামটাইমস স্মোকস, সে মাঝে মাঝে ধূমপান করে। তাহলে সামটাইমস থাকলে আমরা জানি নেগেটিভে নট অলওয়েজ ব্যবহৃত হয়। তাহলে হি ডাজ নট অলওয়েজ, ডাজ নট কেন ব্যবহৃত হবে, কারণ ভার্বের শেষে যদি ইয়েস বা ইয়েস থাকে তাহলে অবশ্যই ডাজ নট, ডাজ নট সামটাইমস নট অলওয়েজ, তাহলে ডাজ নট অলওয়েজ, ডাজ নট অলওয়েজ স্মোক। এস বাই এস এই ডাজে খেয়ে ফেলেছে, সেজন্য এখানে এস বাই এস ব্যবহৃত হবে না। তাহলে ভার্বের শেষে এস বাই এস থাকলে ডাজ নট, আর যদি ভার্বের শেষে এস বাই এস না থাকে, যেমন আই সামটাইমস স্মোক, আমি মাঝে মাঝে ধূমপান করি, তাহলে এটি যদি নেগেটিভ করতে হয় তাহলে যেহেতু এখানে ভার্বের শেষে এস বাই এস নাই এবং এটি দ্বিতীয় রূপ না প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই ডু নট অলওয়েজ। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু নট অলওয়েজ, আর যদি দ্বিতীয় রূপ হয় ভার্বের তাহলে ডিড নট অলওয়েজ, এবং যদি ভার্বের শেষে ইয়েস বা ইয়েস ব্যবহৃত হয় তাহলে ডাজ নট অলওয়েজ, এই তিনটি। তাহলে এখানে আই সামটাইমস স্মোক, তাহলে নেগেটিভ করতে হলে সামটাইমস থাকলে আমরা যে নিয়মটি জানি সামটাইমস নট অলওয়েজ, তাহলে আই ভার্বের শেষে ইয়েস বা ইয়েস নাই এবং এটি ভার্বের প্রথম রূপ, সেজন্য আই ডু নট অলওয়েজ, এই ডু নট, ডু নট অলওয়েজ, ডু নট অলওয়েজ স্মোক। প্রিয় শিক্ষার্থীরা, আগামী নেক্সট, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, আগামী নেক্সট ক্লাসে আমি পরবর্তী আর একটি ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ।